আবার একটা ব্লান্ডার। ব্লান্ডারটা এটা হলো যে আমরা এসেছি এখন ওই ডাউহিলের ওই চার্চের ওখানে, তার সঙ্গে এসেছি মার্গারেট স্টেক যাবো না, এটা তো হয় না। তো আমরা একবার ট্রাই করছি মার্গারেট স্টেক যাওয়ার। আবার একটা ব্লান্ডার। ব্লান্ডারটা এটা হলো যে আমরা এসেছি এখন ওই ডাউহিলের ওই চার্চের ওখানে, থিঙ্কিং অফ দিস কি চার্চটা খোলা, বাট অ্যাজ ইউজুয়াল চার্চ বন্ধ। এই হচ্ছে লাস্ট, তুমি যেটা যতটা দেখতে পারবে চার্চের, তো অবভিয়াসলি চার্চের কিছুই দেখা যাচ্ছে না, শুধু গেটটাই দেখা যাচ্ছে। সো কোনো একটা ইনসিডেন্ট হয়েছে দু তিন মাস আগে, এক্স্যাক্টলি ইনসিডেন্টটা আমার জানা নেই, বাট আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে কিছু একটা হয়েছে যে কারণে ওরা চার্চটাকে এই মুহূর্তের জন্য বন্ধ রেখেছে। সো ব্যাড লাক, কী করা যাবে, যদি পরে কখনো খোলে, যদি কখনো আবার আসি কারসি সঙ্গে তখন দেখা যাবে, বাট ফর নাও আই এম ভেরি সরি, উই আর ভেরি সরি, না আমরা দেখতে পেলাম না আপনাদের দেখাতে পারলাম। যেটা হলো ব্যাপার, আমরা পরপর দুটো সাইট সিং করলাম কার্শিয়ংয়ে এসে। ফার্স্ট সাইট সিং যেটা করলাম সেটা হচ্ছে হনুমান টক, আর ওইখান থেকে পুরো কার্শিয়ং শহরটা পুরো দেখা যাচ্ছিলো। অসাধারণ চা বাগানের মধ্যে দিয়ে হনুমান টকটাও ইটসেলফ খুব সুন্দর, এত সুন্দর একটা হনুমানজির মূর্তি রয়েছে না, মানে দারুণ লাগছে, দারুণ। এবার ওইটা ক্রস করে আমরা চা বাগানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এখন এসেছি এই ভিউ পয়েন্টের নাম কি, রক গার্ডেন। এটা তো সবাই মুখ চলতিতে রক গার্ডেন বলে, আর একটা কি ভিউ পয়েন্ট সামথিং বলে সেটা আমি ভিডিওতে ক্যাপচার করেছি, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। এবার এই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে পিছনের পাহাড়গুলো এত বিউটি না, মানে দারুণ দেখতে, দারুণ, মানে পুরো ভিউটি, মানে ভিউটা, মানে এ পাশটা তোমার তিস্তা নদীটা দেখা যাচ্ছে, এ পাশটা এত সুন্দর ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। বেশ, নদীর উপর দিয়ে যেত দেখতে ভালোই লাগতো। এখানে রোপওয়ের কাজ চলছে জানি না কেন বন্ধ হয়ে আছে, গড নোস ভাই। হ্যাঁ ভালোই হতো, বলো ভালোই হতো, এখান থেকে একটু রোপওয়েটা হতো দারুণ লাগতো। এই দেখো, হ্যাঁ ভগ্নাবশেষের মতো পড়ে আছে, ভালো হতো বেশ এখানে যদি রোপওয়েটা হতো। যাই হোক, ভীষণ সুদিং, এখনও জানি না আর সারাদিনে কী কী করবো, চলো দেখা যাক কী করি। কার্শিয়ং এসেছি মার্গারেট স্টেক যাবো না, এটা তো হয় না। তো আমরা একবার ট্রাই করছি মার্গারেট স্টেক যাওয়ার, যদি যেতে পারি সেটা তো তোমরা অবশ্যই, হ্যাঁ সময় যদি কুলোতে পারি, বিকজ অলরেডি 3 বাজে, তো আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি কভার করা যায়। একদম, তো চলো দেখা যাক কী হয়। Thank you.
আমরা এখন মার্গারেটস ডেকে আছি। ইটস অ্যান অসম প্লেস, অসম, এলিগেন্ট, প্রিমিয়াম, আই ডোন্ট নো হাউ টু ডিসক্রাইব ইট, ইটস টু গুড। দ্য ওয়েদার ইজ সো মিস্টি রাইট নাও, অ্যান্ড আমরা একটা চা টি অবভিয়াসলি অর্ডার করেছিলাম, নামটা ভুলে গেলাম, বলবো পরে বলে দিচ্ছি ওটা। অ্যান্ড ইউ হ্যাভ অর্ডার সাম ফুড অলসো, লেটস সি হাউ ইট টেস্ট, বাট ইয়েস উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য টি। অ্যান্ড হোয়াট আ অ্যামেজিং ওয়েদার রাইট নাও, ইউ ক্যান সি। আবারে রঙমা রঙিয়েরা, বাবারে রঙমা রঙিয়েরা, মালাই মায়া গরা সাচ মায়া গরা, নিন্দে কো মাত ঝাই মালাই মায়া গরা। কে জয়, কাঞ্চনজঙ্ঘাটা দুঃখে ঢেকে গেছে। কাঞ্চনজঙ্ঘা আজ পুরো ঢেকে গেছে, আমরা যেদিন এসেছিলাম সেদিন কত পরিষ্কার, আজকে কাঞ্চনজঙ্ঘাও ঢেকে গেছে। আমাদের শিটং ঘোরা, এখন ফিরবো বাড়ি, এই জাস্ট গাড়িতে উঠলাম। মনটা তো প্রচণ্ড খারাপ হচ্ছে, ফেরার ইচ্ছে একদমই নেই। এত ভালো সময় কাটালাম, এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, মনে হচ্ছে কেনই সময়টা আর একটু ধরে রাখতে পারলাম না। কিন্তু কিছু তো করার নেই, আমাদের ফিরতেই হবে বাড়িতে। কাল থেকে আবার অফিস, আবার সেই জীবনযুদ্ধ, এখন জাস্ট ভীষণ মনটা খারাপ লাগছে। যাই হোক, এই আমরা এখন বেরোলাম, আবার দেখা হচ্ছে শিলিগুড়ি এনজিপি স্টেশনে গিয়ে। আমাদের আজকে ওখান থেকে ট্রেন, আমাদের হচ্ছে তিনটে ট্রেন, আমরা বন্দে ভারতে ফিরছি। একটু দাঁড়িয়েছি, একটুখানি হল্ট দিলাম, একটুখানি রেস্ট করলাম, একটু ছবি টবি তুললাম। অসাধারণ রাস্তাটা তো, করে টোরে এবার আবার বেরোচ্ছি এনজিপির পথে। মানে এখন যেখানে পারছি একটু করে টাইম কাটিয়ে নিচ্ছি, যাতে আর একটু বেশিক্ষণ ধরে থাকা যায়। তো এই আমরা এখন চা ফা খাচ্ছি, এরপর আবার বেরোবো। তো বেসিক্যালি আসার দিন যতটা সময়, মানে যাওয়ার দিন যতটা টাইম লেগেছিলো যেতে, আসার দিন খুব মানে তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা অলরেডি সেবক পৌঁছে গেছি, খুব অল্প টাইমের মধ্যে একটা অন্য রুট দিয়ে এলাম,
বেসিক্যালি ওই জায়গাটায় পৌঁছানোর অনেক রুটস আছে, তো একটু যারা জানে না রুটসগুলো তাদের সাথে যাওয়া খুব মানে বুদ্ধিমানের মতো কাজ হবে, তাহলে তোমার সময়টাও কম লাগবে, অনেকটা টাইম ওয়েস্ট হবে না। আমাদের যেমন যাওয়ার দিন অনেকটা সময় ওয়েস্ট হয়ে গেছিলো, এখন খুব ফাস্ট চলে এলাম, তো ওটা খুব সুবিধাই হলো। এখন এই চা ফা খেয়ে আবার বেরোবো আর কি। হচ্ছে ট্রেনে, আর আজকে আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, যেটা বলেই ছিলাম। তো আমরা এখন বন্দে ভারতে উঠলাম জাস্ট। সবে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:15, 3টার সময় ট্রেনটা ছাড়বে। আর আজকে আমার স্পেশাল ব্যাপার হচ্ছে আজকে আমরা ফুডটা নিয়েছি, যেহেতু এখান থেকে অনেকক্ষণের জার্নি, আমরা রাত্রি 10:30 সময় পৌঁছাবো হচ্ছে হাওড়া। তো দেখা যাক এবার নেক্সট জার্নিতে কী কী হয়, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। জলদি জলদি মেলা করতে আরাম ট্রেনটা ছেড়েছে, কোনো লেট ছিল না। এটা তো বন্দে ভারতের মানে অবভিয়াসলি সবাই জানো বন্দে ভারত 1 মিনিটও লেট করে না। এখন অলমোস্ট সানসেট হচ্ছে আর আমরা এগোচ্ছি আস্তে আস্তে হাওড়ার দিকে। আর কি সুন্দর, আমার সিটটাও খুব ভালো পড়েছে, তারপর এরকম ভিউস দেখতে দেখতে যাচ্ছি ফিরছি, অসাধারণ একটা লাগছে। আর এই দেখ, এই দাদুটাকে দেখ, অভির এত ঠান্ডা লেগেছে, মোটামুটি চুপি চুপি পরে নিয়েছে। যাই হোক, আমাদের ফার্স্টে খাবার এসে গেছে, ওটার সাথে সাথে জাস্ট একবার দেখে নাও কী কী খাবার আছে, আমাদেরকে কী কী খাবার অলরেডি দিয়ে ফেলেছে। ও, একটা কথা বলে রাখি, জল দিয়েছে অ্যান্ড খবরের কাগজ অলরেডি দিয়েছে, তো বাকি যা যা আছে সেগুলো একবার তোমরা দেখে নাও। তো হচ্ছে এই চাটা, চায়সের, যেটা আমি পুরোটা মশলাটার মধ্যে ঢেলে খেলাম, যেটা খুবই বাজে খেতে। এটা হ্যান্ড ওয়াশ করার জন্য দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে ইয়ে সোন পাপড়ি, আর এটা হচ্ছে একটা, এটাকে যেন কী বলে, খাস্তা কচুরি দিয়েছে, আর একটা চিড়েও ছিল, চিড়েটা খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আপাতত বিকেলের স্ন্যাক্স।
সন্ধ্যা 7:30। ওরা বলছে এখন মানে শান্তিনিকেতন ঢুকবে, নেক্সট স্টপেজ শান্তিনিকেতন। সমস্যা একটাই হলো যে উঠেই 3:30 সময় ওরা খাবার যা দাবার দিয়ে দিয়েছিল, আফটার দ্যাট এই পুরো স্ট্রেচটাতে কোনো খাবার নেই। আই গেস নেক্সট পুরো ডিনার। তো সেটা একটা খুবই উইয়ার্ড, মানে এতটা টাইম কোনো খাবার ছাড়া ভীষণই একটা উইয়ার্ড ফিলিং। আগে থেকে জানলে ডেফিনেটলি কিছু খাবার দাবার নিয়ে আসতাম, বাট সেটাও হয়নি আনা। তো এখন লেটস সি কখন ডিনার সার্ভ করে। চিকেন দেখো, মন খারাপ করে লাভ নেই, লাস্টে পেয়েছি একটা ভ্যানিলা আইসক্রিম। বচপন ইয়াদ আ গিয়া। এই জাস্ট নামলাম, ট্রেনটা 15 মিনিট লেট, 15-20 মিনিটস। এখন বাজে 11টা, হেঁটে যাচ্ছি, ট্যাক্সি ধরবো, ধরে যাব বাড়ি। আর এখানেই আমাদের শিলং জার্নির এন্ড। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, তাই তো বাবাই, চলো বাবাই।